দর্শক, ধীরে ধীরে জমে উঠছে ঈদ কেনাকাটা। ছোট বড় নানা বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা, কিন্তু দাম বেশির কারণে কিছুটা বিপাকে রয়েছেন সবাই। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বাদল সাহা এবং বরগোনা থেকে যুক্ত আছেন আবু জাফর সালে। শুরুতে যেতে চাই গোপালগঞ্জে। বাদল, গোপালগঞ্জে ঈদ বাজারের কি খবর, দাম কেমন এবং ক্রেতাদের আনাগোনা কেমন দেখছেন শপিং মলগুলোতে? শরীফ, ঈদ যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু কেনাকাটার আগ্রহ বাড়ছে কিন্তু ক্রেতাদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ক্রেতারা গোপালগঞ্জে যে বিপণী বিতানগুলো আছে সেখানে কিন্তু তারা ভিড় করছেন। তবে ক্রেতাদের কিন্তু একটি অভিযোগ রয়েছে যে দোকানগুলোতে যেসব পোশাক রয়েছে সেই পোশাকের কিন্তু দাম অতিরিক্ত নিচ্ছে ব্যবসায়ীরা, আর তাদের চাহিদা মতো যে পোশাক সেটি কিন্তু তারা পাচ্ছেন না। আর ব্যবসায়ীরা কিন্তু বলছেন প্রায় একই কথা, তারা বলছেন যে গোপালগঞ্জে যে দোকানগুলো আছে দোকানগুলোতে এবার কিন্তু পোশাক যে স্টক সেটি কিন্তু সীমিত রয়েছে, কারণ তারা বলছেন যে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে তারা এবার কিন্তু নতুন পোশাক আনতে পারেনি, এবং বৈশ্বিক মন্দার কারণে কিন্তু এবার পোশাকের দাম বৃদ্ধির কারণে কিন্তু তারা এই পোশাক কিন্তু বেশি দামে তাদের বিক্রি করতে হচ্ছে। আর এই ঈদকে কেন্দ্র করে কিন্তু যারা কিনতে আসছেন তারা কিন্তু দেখে শুনে বিভিন্ন দোকান ঘুরে কিন্তু তারা তাদের পরিবার পরিজনদের জন্য কিন্তু তারা পোশাক কিনছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই ঈদকে কেন্দ্র করে কিন্তু যে দর্জির যে দোকানগুলো থাকে দর্জির দোকানগুলোতে কিন্তু সরগম থাকে, কিন্তু এবার ক্রেতারা কিন্তু রেডিমেড পোশাকের উপর ঝুঁকে যাওয়ার কারণে দর্জির যারা কারিগরেরা রয়েছে। বাদল, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই বরগোনায়, আবু জাফর সালে সেখানে রয়েছেন। সালে, কেমন চলছে ঈদের বাজার? শরীফ, আমি এই মুহূর্তে আছি শহরের বঙ্গবন্ধু সড়ক, যেটা গার্মেন্টস পট্টি নামে পরিচিত বরগুনার। আর যেটি হচ্ছে যে আপনি যে বিষয়টি বলেছেন, আসলে যে রমজানের আজকে 17 রমজান আপনি জানেন তো, আসলে আমি যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছেন যে গত 2-3 দিন ধরে বেচাকেনা আসলে শুরু হয়েছে এবং কেনাকাটা শুরু হয়েছে, এবং আপনি আমার পিছনে হয়তো দেখছেন যে ক্রেতাদের কিন্তু সকাল থেকে ক্রেতাদের ভিড় পড়তে শুরু করেছে, এবং বাইরের যে ছোটোখাটো যে দোকানগুলো রয়েছে যেগুলো রাস্তায় বা যেগুলো যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুটপাথের দোকানগুলোতে আরও বেশি আসলে কেনাকাটার যে অর্থাৎ যে ভিড় সেগুলো রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, আসলে আমি আসলে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি বা যারা এই যে কাপড়ের দোকান বা গার্মেন্টস বলি বা জুতার দোকান এই সব দোকানগুলোতে কিন্তু তারা যে বিষয়টি জানিয়েছেন যে প্রত্যেকটি পণ্য অর্থাৎ একটি প্যান্ট শার্ট প্রত্যেকটি পণ্যতে কিন্তু 300-400 টাকা পর্যন্ত তাদের অর্থাৎ বেশি দামে বিক্রি হচ্ছে গত বছরের চেয়ে। তবে দাম বেশি বললেও আসলে ক্রেতারাও কিন্তু কিনছে, এবং ক্রেতাদের আসলে সেটি হচ্ছে যে অন্যান্য বছরের চেয়ে এবছরে কিন্তু তাদের কেনাকাটা কম কিনে, অনেকটা আসলে রোজার শুরু থেকেই কিন্তু সেই কেনাকাটা চলছে। তবে ক্রেতাদের মাঝে যে একটি বেশি দাম বা বেশি দাম সেটি তারাও যেটি বলছেন তো আসলে আমরা যে বিষয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, ঈদ বাজারের খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দিয়েছিলেন এতক্ষণ।